হুড়ুহুড়ু করে কোথায় যাচ্ছে ও? বিজুর রুমে কেন যাচ্ছে? তুই বেঁচে গেলে নন্দিনীর ব্যাপারে সবাইকে বলে দিবি। তোকে শেষ করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বিজু আঙ্কেলের মুখে বালিশ চাপা দিয়ে বিজু আঙ্কেলকে মেরে ফেলার চেষ্টা করছিল। কি বলছি বলতো? ঠিক সময় আমি ওখানে পৌঁছে গেছিলাম, তাই ওনাকে বাঁচাতে পারলাম। কি বলছো তুমি? ও বিজুকে খুন করতে গিয়েছিল। আরে কেন খুন করতে চাইবে? বাবা আমি যা বলছি সত্যি বলছি, আমি নিজে চোখে দেখেছি, আপনি বিশ্বাস করুন আমাকে। দেখেছো দাদা, ও কেমন মুখ বন্ধ করে চুপ করে এখানে দাঁড়িয়ে আছে! বোঝাই যাচ্ছে যে ও খুন করার জন্য এখানে এসেছে। কি রে, তুই বিজুকে খুন করার জন্য মালয়েশিয়া থেকে এখানে এসেছিস? কি গো, কি বলছিস সব? তুমি এক মিনিট থামো। দাদা, কিরণের প্রতি ওর ভালোবাসা টালোবাসা কিচ্ছু নেই। ওর বাবা আর বিজুর মধ্যে বিজনেস নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, আর সেই জন্য ওর বাবা বিজুকে খুন করার জন্য ওকে এখানে পাঠিয়েছে। দেখো, নিজের ইচ্ছে মতো কোনো গল্প বানিয়ে বলবে না। ওখানে ঠিক কি ঘটেছিল সন্ধ্যায় বলুক। ব্যাপারটা বাড়াবাড়ি হবার আগেই কিছু একটা বলে আমায় সামলে নিতে হবে। সন্ধ্যা, গঙ্গা যা বলছে সেটা কি ঠিক? সন্ধ্যা, বিনা কারণে তোমার উপরে খুনের দোষ চাপাচ্ছে, দেখার পরেও তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছ। আসল সত্যিটা কি ওনাকে জবাব দিয়ে বুঝিয়ে দাও। এখন আমি কি বলি? আপনাদের বৌমা ভুল বললে সেটা কি আমার দোষ? ওরা সব কি বলছে সন্ধ্যা? আমি কিরণকে খুঁজতে এদিকেই আসছিলাম, কিন্তু আমি তো বিজু আঙ্কেলের রুমে যাইনি। এ কোথা থেকে আসলো আমি জানিও না। জোর করে আমার হাত ধরে টানতে টানতে আমাকে দোষারোপ করতে করতে এখানে নিয়ে এলো। এখন এই সব বলছে, প্রথম থেকে এই আমাকে সহ্য করতে পারে না। কিরণ ভালো ছেলে নয় এই বলে আমার বিয়েটাও ভাঙার চেষ্টা করেছিল। আর ওর কথা শুনিনি বলে এখন এই সব দোষ দিচ্ছে আমাকে, আর এখন তো আমাকে তাড়াবার চেষ্টা করছে।
কিরণের জন্য এতদিন এর সব কথা আমি সহ্য করেছি, কিন্তু এখন আমি আর সহ্য করব না। আপনাদের যদি পছন্দ না হয় বলুন, আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। এই এখানে সবার সামনে মিথ্যে কথা বলে নাটক করছিস? দেখলেন দেখলেন, আপনাদের সামনেই আমাকে কিভাবে মারার চেষ্টা করছে। এই আমি এখানে আছি আর তুমি সন্ধ্যার উপরে হাত তুলছ, ভাবছো যে ওর কেউ নেই? আমি আছি। কিরণ, ও যা বলছে মিথ্যে কথা বলছে, তুমি আমায় বিশ্বাস করো, ও কিন্তু নাটক করছে। দাঁড়াও, কে নাটক করছে, তুমি না আমরা? সেদিন কিরণ ঠিক নেই এই কথা বারবার বলে সেই প্ল্যানটা করেছিলেন না, এখন আবার এইটা নিয়ে কিছু না কিছু করছো, আমরা এসব কথা বুঝতে পারি না ভেবেছ? দাদা, আমরা কোথায় এক জায়গায় ভালো সম্বন্ধ ঠিক করলাম সেটা গঙ্গার পছন্দ হচ্ছে না। এত সব ঘটনার পর এখানে থাকলে গঙ্গা আর কি কি করবে কে জানে। আমরা এখান থেকে চলে যাচ্ছি দাদা, প্লিজ। তাড়াহুড়ো করবে না ধর্মা, এটা কি ব্যাপার আমি সব জেনে নেব, তুমি একটু মাথা ঠান্ডা করে থাকো। কি করে মাথা ঠান্ডা করব দাদা? আরে আমি তো তোমাদের বলছি, আমার উপর তোমাদের ভরসা আছে কিনা? নিশ্চয়ই আছে দাদা। তাহলে সবাই ভেতরে যাও। ঠিক আছে দাদা। যাও যাও ভেতরে যাও। এই কি দেখছো, চলো। কিরণ সন্ধ্যা, যাও ভেতরে যাও। মালিক, আমার মনে হয়। মাধবদা, আমি সব ঠিক করে দেবো, তুমি যাও। আরে আমি দেখে নেব, তুমি যাও। এই ভৈরবী, সন্ধ্যার ব্যাপারে বিশ্বাস করতে পারছি না এমন কথা তুমি বলছো, সত্যি করে বলো কি হয়েছিল? আমি সত্যি কথাই বলছিলাম, ও কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে মনে হচ্ছে, ওর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তুমি যে সন্ধ্যার সাথে ঝগড়া করেছো সেটা আমি জানি ভৈরবী, তুমি এখানে আসার পর থেকেই কিছু একটা গন্ডগোল বাঁধিয়ে বাড়ি থেকে চলে যাবার চেষ্টা করছো, সেই জন্য সন্ধ্যাকে হাতিয়ার বানাতে চাইছো, তাই না? তুমি যে বাড়ি ছেড়ে যেতে চাইছো সেটা ঠিক, কিন্তু সন্ধ্যার নামে এইভাবে দোষ দেওয়াটা ঠিক নয়। অরুণের কাছে দেবসেনা খুব প্রিয় এটা তোমাকে বলেছিলাম, তুমি সেটা হাতিয়ার করে কোনো একটা ঝগড়া বাঁধাও, তখন অরুণ তোমাকে এমনিতেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দয়া করে সন্ধ্যার ব্যাপারে তুমি মাথা ঘামাবে না। আমি কিছু বলতে চাইলে বাবা তো দেখছি অন্য কিছু বুঝছে, সত্যি কথাটা তো পুরোপুরিভাবে কাউকে বলতেও পারছি না, আমি কি যে করব, আমাদের পরিবারকে কি করে বাঁচাবো? কিরে নন্দিনী, গায়ত্রীর দিক থেকে কোনো খবর পাওয়া গেল না? আমিও তো তখন থেকে সেটাই ভাবছি বাবা, ওর নিশ্চয়ই কোনো রকম বিপদ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যালো বাবা, আমি গায়ত্রী কথা বলছি। গায়ত্রী, তোর খবরের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। হ্যালো গায়ত্রী, কি হয়েছে? বিজুকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছিলাম, ঠিক সেই সময় গঙ্গা এসে সব ভেসে দিল। হে ভগবান, তারপর কি হলো? গঙ্গা তোমাকে ওদের কাছে নিয়ে গেল, তুমি কে সেটা সবাই জানতে পেরে গেছে? হ্যাঁ নন্দিনী, আমি যে বিজুকে খুন করতে গেছিলাম সেটা সবার কাছে জানিয়ে দিয়েছিল। বাড়ির লোকেরা যখন আমাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন আমি মিথ্যে কথা বলে সব সামলে নিয়েছি। ভালোই হয়েছে, তুমি কে সেটা অন্তত কেউ জানতে পারিনি। তাও গায়ত্রী, তোমাকে সাবধানে থাকতে হবে আর ওদের সবার উপরে নজর রেখো। ঠিক আছে নন্দিনী, বাকি সব আমি সামলে নেব,
বিজুকে প্রাণে মারতে পারলাম না বলে আমার সত্যি খুব খারাপ লাগছে। তুমি একদম মন খারাপ করো না গায়ত্রী, ওই বিজুকে এবার আমি দেখে নেব। আজই ওর জীবনের শেষ দিন, আজই ওর গল্প সারা জীবনের মতো শেষ হবে। এতদিন ধরে ওই পাপি আমার হাত থেকে বারবার বেঁচে গেছে, কিন্তু আজকে ও কিছুতেই বাঁচতে পারবে না। আজ আমার হাতে ওর মৃত্যু নিশ্চিত। হ্যালো, সন্ধ্যা তো আমাকেই সবার সামনে ভাসিয়ে দিল, সবাই ওকে ভরসা করছে। এখন কি করে ওকে বাড়ি থেকে বার করব বুঝতেই পারছি না আমি। আমার মতন দেখতে খুব রাগ করে আছে মনে হচ্ছে, নিশ্চয়ই প্রতিশোধ নেবার উদ্দেশ্যেই এখানে এসেছে। ও কিছু করার আগে আমাকে আটকাতে হবে ওকে। ওই মাধবী এখানে মন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। এই মাধবী, আমাকে বাড়ির ভিতরে যাওয়া থেকে আটকে রেখে বিজুকে তুই বাঁচাতে পারবি ভেবেছিস? তুই তোর মন্ত্রবিদ্যা যতই প্রয়োগ কর, আমি আজ বিজুকে শেষ করেই ছাড়বো।